আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই ভিউয়ার্স? আজকে দেখাচ্ছি, দেখুন আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ডিমের কুরমা করব, আর হচ্ছে পোলাও করব, আর বাড়ির আশেপাশে দেখুন কি অবস্থা হয়ে গেছে, বন জঙ্গলে ভরপুর হয়ে গেছে, বড় হয়ে গেছে। ভাবলাম তাই আশপাশটা আপনাদের একটু দেখাই, আঙ্গিনা এবং আমাদের আশেপাশে যে গাছ কত বড় বন হয়ে গেছিলো। একটা লেবার দিয়ে লাগিয়েছিলাম কিন্তু সেই লেবারও এক সপ্তাহ যায় না, আবার বড় হয়ে গেছে বনগুলো। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ওই যে দেখুন হলুদ গাছ, কচু গাছ, দেখুন কি পরিমাণে বন জঙ্গল সব হয়ে গেছে। দেখতে পেয়েছেন ভিউয়ার্স, দেখেন কত বন জঙ্গলে সব ভরে গেছে। দেখুন বাড়ি ঘর ধরে কি অবস্থা হয়ে গেছে, গাছ গাছালিতে ভরে গেছে বন জঙ্গলে। বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি দিয়ে ডিম চারটা, কুরমার ডিম চারটা একটু ভেজে নেবো তেলে, শুধু একটু লবণ দিয়ে ভেজে নেবো, হলুদ দেবো না যেহেতু ডিমের কুরমা সেই জন্য। সাদা সয়াবিন তেল দিয়ে নিচ্ছে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে নিলাম, ভেজে নিচ্ছি আমরা। তেজপাতা দিয়ে নিলাম, এবার দুটো ঢেলে দিচ্ছি আমরা। এখানে আরঙের দুধ, লিকুইড দুধ ব্যবহার করছি। দুধটা আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। আমরা আরও দুটা দানোর ছোটো যে 10 টাকা দামের প্যাকেট আছে সেগুলোর দুইটা দিয়ে দিচ্ছি। এখানে গুঁড়া দুধ, লিকুইড দুধ দুটোই দিচ্ছি। এখন পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি, আস্ত কয়েকটা কাঁচামরিচও দিয়ে নিলাম। বৃষ্টির দিনে কিন্তু এই গরম খাবার খেতে কিন্তু ভালোই লাগে, যেহেতু পোলাও রান্না করা হবে এবং দেন হচ্ছে কুরমা করা হবে, তো বৃষ্টির দিন হিসেবে সবাই খিচুড়ি খায়। আজকে বললাম মাকে যে আমরা না একটু ভিন্ন ধর্মী খাবার খাই, গরমের সময় গরম খাবার খেলে আর বেশি খারাপ লাগে, কিন্তু যদি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে সেখানে কিন্তু যদি গরম খাবার খাই, পোলাও তো একটু গরম ধরনের হয় যেহেতু তেলের পরিমাণটা বেশি থাকে, আর কুরমাও করছে আমও। এবার আমরা পরিমাণ মতন চিনি দিয়ে নিলাম, 3-4 চামচ চিনি দিলাম। আমরা কিছু দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি। আমরা ডিমগুলো দিয়ে দিয়েছি ভিউয়ার্স, দেখুন। আমরা এখনও কাঁচা জিরে বাটা দিয়ে দিলাম, কুরমাতে দিতে হয় এটা লাস্টের দিক নামানোর জন্য। আমাদের হয়ে গেছে প্রায়, ঠিক না? আমরা কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি, এটা পরে দিচ্ছে এই কারণে যাতে দুধটা ফেটতে না যায়, সেই জন্য ছাকা ছাকা হয়ে যায় অনেক সময়, এই জন্য নামানোর আগে কিশমিশটা দেবেন। এই যে দেখো আমাদের কমটা কমপ্লিট হয়ে, দেখাবো পোলাও। আমরা সাদা সয়াবিন তেল দিয়ে নিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা করে তুলে রাখবো, এটা ভেজে না। এখন আমাদের পেঁয়াজ পরে তুলে রাখছে এবং সাথে হচ্ছে কিশমিশ। এখন পোলার চাল ঢেলে দিয়েছি, নাড়াচাড়া করে নেব, কয়েকটা তেজপাতাও দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিচ্ছি, দেখুন নাড়াচাড়া করে কষে নেব, কয়েকটা দারচিনি এলাচ দিয়ে নেব। যত ভাজা হয়ে যাবে তত ভালো হয়ে পোলাও। ভিউয়ার্স, আমরা পানি পরিমাণ মতো গরম পানি করে পানিটা দিয়ে দিয়েছি,
ফ্রেন্ডস, এমনি হচ্ছে বৃষ্টির দিনে পোলাও এবং কোরমা খেতে ইচ্ছা করেছিল, তারপর আবার আজকে হচ্ছে ফ্রাইডে, তো ভালো মন্দ খেতে ইচ্ছাই করে, তাই ভাবলাম আম্মুকে বললাম, আম্মু এই জন্য করতেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছে। এই ব্লগটা দেখবেন অবশ্যই, বাসায় বসে ট্রাই করবেন কেমন লাগলো। আর আমার ভিডিওটা যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, কারণ হচ্ছে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। তো সাথে থাকুন আর দেখতে থাকুন ভিউয়ার্স। একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ভিউয়ার্স, পোলোটা আমরা একটু ঢেকে দিলাম। ভিউয়ার্স, চালটা ফোটার জন্য একটু লবণ দিতে হয়, কিন্তু সেটা আমরা লাস্টের দিকে দিয়েছি যাতে চালটা ফুটতে পারে। আমাদের পোলাওটা হয়ে গেছে, এখন ব্রেস্তা দিয়ে নামিয়ে ফেলবো। এখন পেঁয়াজের ব্রেস্তাগুলো দিয়ে দিচ্ছি। কেমন হলো আমার আজকের ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে কিন্তু একদমই ভুল করবেন না। আর যারা যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন সাবস্ক্রাইবার এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সাজেস ব্লগ চ্যানেলের সঙ্গে থাকবেন। আর যে যেখানে থাকুন না কেন ভালো থাকুন, যদি কোনো প্রকার ভুল ত্রুটি কোনো কিছু হয়ে থাকে বা করে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যাতে নরম না হয়ে যায় সেজন্য নিচে একটা তাওয়া দিয়ে দিলে সেই পোলাওটা বেশি ভালো হয়।